আসসালামু আলাইকুম মা। ওয়া আলাইকুম আসসালাম মা। শুনো মা, এই সংসারটা তোমার। আজ থেকে এই সংসার তুমি নিজের করে ধরে রাখবা। আর আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দেখি তো আমার বউয়ের চাঁদ মুখখানা। মাশাআল্লাহ, আমার বউটা তো অনেক সুন্দর। শুনো, আজকে আমাদের প্রথম রাত। এই রাতে তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মাকে তো অনেক রাগবি। আমি চাই আমার মায়ের মুখের উপর তুমি কথা বলবে না, সে যা বলবে তাই শুনবে, আর কালকে সকাল থেকেই সংসারের কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, মা যেভাবে বলে আমি সেভাবেই চলব। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুশি হলাম। দশটা বেজে গেছে। এই নদী, নদী, এই ওঠো। আর ওঠো না, তুমি এখন তো শুয়ে আছো, দশটা বেজে গেছে, বুঝছো? আজকে মাথা তোমার কি করবে আল্লাহ জানে। এত বেলা হয়ে গেছে, মা তো মনে হয় আমার সাথে নিশ্চয় অনেক রাগ করছে, তাই না? আমি কিছু বলতে পারবো না, তোমাকে এখানে কতবার বললাম না সকালে উঠে তুমি কাজটা করে নিও। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমাকে ক্ষমা করবেন মা, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর মা, এই নিন গয়নাগুলো, আপনি আপনার কাছেই রাখুন। সেই কি বৌমা, তুমি গয়না খুলছো কেন? গয়না ছাড়া কি নতুন বউ দেখতে ভালো লাগে? না মা, এগুলো আমি রেখে কি করবো বলেন, গয়নাগুলো আপনি আপনার কাছে রাখেন, আমি যখন পরবো আপনার কাছ থেকে নিয়ে পরবো। না না বৌমা, তুমি এখন গয়নাগুলো পরেই থাকবো, গয়না ছাড়া নতুন বউ ভালো লাগে না। মা, তাহলে আপনি আমাকে বলে দিন আমার ঘরে কি কি কাজ করতে হবে, আমি কি কাজগুলো করে দিই। আরে না না মা, তুমি কেন এখন কাজ করবে বলো? তুমি নতুন বউ, কমসে কম 6টা মাস তো তোমার রেস্টে থাকতে হবে, তুমি এখন কেন কাজ করবে? তোমার কোনো কাজ করতে হবে না। না না মা, এই বাড়িটা তো আমারও, তাই না? আর আমার তো একটা দায়িত্ব আছে, তাই বাড়ির কাজগুলো আপনি আমাকে বলে দেন কি করতে হবে, আমি কি করি। সেই দায়িত্বটা তুমি 6 মাস পরে দায়িত্ব পালন করো, এখন করতে হবে না। না, এগুলি পড়ো, এগুলি এক তোমার খালি ভালো লাগে না, নতুন বউ গানাগাটি পরে থাকলে সুন্দর লাগে। আচ্ছা, বাকিগুলো তুমি পড়ে নিও, ঠিক আছে? যাও, রুমে যাও, আর এখন তোমার কাজ করতে হবে না, আমি সব দিই। এখনকার বউরা শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেলে না আর কোনো কাজ করতে চায় না শ্বশুর শাশুড়ি। করবে করবে, কেউ কার প্রথম প্রথম করে, কিছুদিন পরেই করবে কাজ। তোমার যখন বয়স হবে না তখন তুমি বুঝবা। থা থা, তোর আর কুটনামি করতে হবে না, আমার সংসারে অশান্তি করা দরকার নেই। তুই 2 দিনের জন্য এসেছিস বিয়ে খেতে, বিয়ে খেয়ে শেষ করে তুই চলে যাবি, কেন আমাদের ব্যাপার মাথা ঘামাচ্ছিস তুই? হ্যাঁ, আমার আর কি, আমি তো চলেই যাব, তবে তোমার যখন বয়স হবে তখন তুমি বুঝবা, তোমার শুধু আধিক্যতা। পাগল, সত্যি পাগল হয়ে গেছে। বাস কর মা, আর কত পার টিপবি তুই, সে কখন থেকে আমার সেবা করেই যাইতেছ, আমার পা টিপো লাগলো তোর। মা, আপনার সেবা করবো না তো কার সেবা করবো? সুখী হো মা। না না বৌমা, তোরা তো শখের গয়না বিক্রি করিস না, আমি তো বুড়া হয়ে গেছি, এমনি ভাবে মরেই যাবো, কেন এত টাকা খরচ করবি? আমার এই মুহূর্তে না মা,
গয়না বিক্রি করে দিলে আমি আবার গয়না বানাতে পারবো, কিন্তু আপনি চলে গেলে আপনাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না মা। তাই আমি সবকিছু সার্থক হলো আপনাকে চাই। আয় তোকে বাঁচাই রাখো মা, তোর মতো বোমা যদি প্রতিটা ঘরে ঘরে হতো তাহলে আমাদের মতো শাশুড়িদের এত কষ্ট করতে হতো না। ঠিক আছে মা, তুই সুখী হ।